একালি হাত করার দাম ৮০ টাকা এটা কত টাকা কেজি বেচা মিষ্টি মিষ্টি হইল গিয়া মিষ্টি ২২০ টাকা জিলাপি ১৬০ টাকা আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বিডি মিডিয়া ওয়েলকাম উইথ তামিম ওয়ান্স এগেইন হাট বাজারের ভিডিওর ধারাবাহিকতায় আমরা আজকে আপনার লয়ে যাইব নাজির বাজার দক্ষিণ সুরমা সিলেট সম্পূর্ণ ভিডিও যদি দেখতে চাও ক্যামেরা চোখ রাখা লেটস জাম্প এই মুহূর্তে আমরা অবস্থান করলাম নাজির বাজার আর এই নাজির বাজারের অবস্থান হইল গিয়া সিলেট টু ঢাকাগামী রোডের হাইওয়ে বিশ্ব রোডের পাশে কিন্তু এই নাজির বাজারটা বইছে আর এটার মেইন ইনস্টিটিউটটা হইল গিয়া দক্ষিণ সুরমা পড়ছে নাজির বাজার দক্ষিণ সুরমা সিলেট আর এই নাজির বাজারের আর একটা বিশেষ কারণ হইল গিয়া যে বাজার বার ছাড়া কিন্তু আবার তারা মাছ বাজার ভয় না আবার আপনারা হয়তো সম্পূর্ণ ভিডিও দেখার পরে হয়তো জিগাই যেতে পারেন যে সপ্তাহ দেখাইলাম কারণ বিডি মিডিয়া তো অলওয়েজ কমিটেড কারণ সব কিছু আমরা রিভিউ করিয়া থাকি আজকের এপিসোডে কিন্তু আপনারা মাছ বাজার হয় তাই না পাইলেও ইন্টারেস্টিং কিছু বিষয় আছে যেগুলো এই নাজির বাজারও পাওয়া যায় বেশ আশপাশের বেশ কয়েকটা গ্রামের অঞ্চলভিত্তিক যে পারিবারিক যে চাহিদা বা পণ্য নিত্য প্রয়োজনীয় পণ্য কিন্তু এই নাজির বাজার থেকে পাওয়া যায় এগুলো আমরা আপনার লোক আজকে তুলে ধরব সো শুক্র হোক বিডি মিডিয়ার ক্যামেরা দর্শক আমরা কিন্তু অবস্থান করলাম নাজির বাজারও আর আমরা প্রথমেই তো কইছিলাম আপনার লগে শেয়ার করতাম মাছ বাজার তো মাছ বাজার হইলে দুঃখজনক হইলে সত্য নাজির বাজার বাজারবার ছাড়া কিন্তু মাছ পাওয়া যায় না তবে আমি জানলাম যে আমার এই চাষার কাছ থেকে যে বাজারবার কিবারে কিবারে শুক্রবারে আর হলো সোমবারে সপ্তাহে কিন্তু দুই দিন এটা পয়েন্ট টু বি নোটেড বিকজ এটা হইলে সপ্তাহে দুই দিন কিন্তু শুক্রবারে আর সোমবারে প্রত্যেক সপ্তাহে দুইবার বাজার হয় এখানে আর আজকে আমরা ইচ্ছে একটু ওয়াটাবারে লাগে মাছ পাইছি না তবে কোন সময় থেকে কোন সময় আপনার মাছ বাজার জমে বা পাওয়া যায় জমে মনে হলো ১১টা থেকে করে রাত ১২টা মতো তবে বিশেষ একটা কোনো লেগে নাজির বাজারের যে যদিও সপ্তাহে দুই দিন বয় তবে তারা সারাদিনই কিন্তু মাছ বেচা কিনা করেন কারণ আশপাশের এলাকার মানুষ সপ্তাহে দুই দিনে এখান থেকে বাজার করেন শুক্রবারে আর সোমবারে সো আমরা এখন কাপড় কর্ম সবজি তার আগে একটা ইন্টারেস্টিং বিষয় লেগা তাই না খরিদি লোক রাখছেন কি তার লাগে বুঝলাম এটা হইলে আনারস 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 ওখানে লেগা আপনার ওই যে ফলের মৌসুম আর কি আনারস লেগা বুঝছেন আনারস ব্যবসায়ী নেই আপনি জিও 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 কোন জায়গা থেকে আনেন সিলেট কদমতলি থেকে পাইকারি আনেন জিও প্রত্যেকদিন মাল আনেন জিও ডেইলি আপনার কি তার দোকানে কোনো নাম আছে কি না জি না আমি বারার আছি জিও ওখানে আচ্ছা তাই যেখানে মাল সংরক্ষণ করা এটা লেগা ও অবস্থা তাই ও অবস্থায় রাখছেন আনারস গুলারে কোন জায়গার আনারস শ্রীমঙ্গলি তা আলি কত আলি ৮০ টাকা বেশি ৮০ টাকা আলি আনারস আপনারা দেখলা ভালো লাগে তাইলে অবশ্যই এ নিবা আর আমরা এখন অ্যাটাক করবো সবজি আটা সো লেটস মুভ নাজির বাজারের ভিতর বাজার সাইটে কিন্তু যে দেখা রাস্তার মাঝে সবজি বইছে আর এখানে যা পাওয়া যার আপনারা দেখলা যে আপনি কই যাইন আপনার তো আমার দরকার আছে অফকোর্স আপনি আমার চাষা করবো ভাই আজকে জানিলু সবজির দাম দর দর্শক নাজির বাজার এটা কোন জায়গা ভিতর বাজার না পশ্চিম বাজার না পূর্ব বাজার ভিতর বাজার নাজির বাজারের ভিতর বাজার রাস্তার পাশে আমার এক ভাই বলছেন সবজি লইয়া যাতে সুবিধা অনুযায়ী রাস্তা তাটলা সবজি পছন্দ হয়েছিল থাকি তবে খালি পছন্দ হইলে হইতো নাই দামেও পছন্দ হইতো না কি টমেটোর কেজি কত টমেটো ৭০ টাকা ৭০ টাকা কেজি আজকে আর কাঁচামরিচ ৮০ টাকা কাঁচামরিচ ৮০ টাকা আর মুখি এটা শোনা মুখি নি বাংলাদেশের জাতীয় ফল এই ফলের এমন একটা গুণ তার বেশিও কিন্তু খাওয়া যায় তরকারি দি আবার খাওয়া যায় বর্তা কইতো নাকি আর কিলন খাওয়া যায় আমি দেখছি শীতের দিনও বাবু আইলে এটা আবার বাজ্যাও খাইন বাজ্য খাওয়া যায় বর্তা খাওয়া যায় তরকারিও খাওয়া যায় ই যে খাটলের বেশি অতটা খাওয়া যায় তবে এটার দাম কত ৪০ টাকা খাটলের বেশি ২০০ টাকা কেজি আর এটা কিতা জিঙ্গা কত টাকা কেজি জিঙ্গা ৫০ টাকা কেজি তারপরে পটল ৪০ টাকা মূলা এটা কিন্তু ওই যে অমাবস্যার ছাদ এই মুহূর্তে এখানে আমি কথা কইলাম যদিও দেখা যায় সাদা যদিও ওখানে ওই যারা একটু আইন দেয় কিন্তু মূলা তো সিজন নাই সিজনাল ছাড়া এটা আনসিজনের সবজি এটা কত টাকা কেজি বেচরা ৫০ টাকা এটাও ৫০ টাকা ও আমার এক চাচা আইসইন আর কমপ্লেন করা যে আপনার ভেন্ডি মানে ঢেঁড়স যেটারে আমরা দর্শক ইংরেজিতে কই লেডিস ফিঙ্গার এটা হইলে গা ও হইলে গা আপনার অত সময় যে এটার কথা কইছিলাম এটা হইলে গা ঢেঁড়স কত টাকা কেজি
30 টাকা বিকে 30 টাকা হবে এটা বলে ফুকতো গিয়েছে বয়স বেশি বুড়া ফাকি গেছে এটার দাম আরো কমা উচিত আপনি কোন জায়গা থেকে এই সমস্ত সবজিগুলো সালিবন্দর থেকে জি পাইকারি কিনছেন প্রত্যেকদিন কত কেজি মাল আপনার দোকান থেকে বিক্রি তাই এই যে আপনি প্রায় বাজারবারে 300 400 কেজি আনি জি আজকে কত রকম সেল আজ মনে লাগে 30 35 কেজি মোটামুটি আইলে আপনিও বুঝছেন মাল কম আনেন আর বাজার বাইলে একটু বেশি আনেন আচ্ছা এই বাজারক কোন কোন এলাকার মানুষে বাজার করে সাইটর সাইটর আছে বিশ্বনাথ বলতে নাম বিশ্বনাথ বালাগঞ্জ উসমানী নগর দক্ষিণ শর্মা পাইছি আমার বাফের ভাই স্যারে দেখি তাইন কি দেখুন আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনার নাম নসার মিয়া আপনার গ্রামের বাড়ি সাধুগ্রাম বিশ্বনাথ বিশ্বনাথ এই নাজির বাজারের কতদিনের পুরানো বাজার এই বাজার 600 বছর আগর 100 বছর আগে 100 বছর আগে ব্রিটিশ পিরিয়ডের একটা বাজার অনেকগুলো উন্নত হয়েছে তবে আমরা যেখান থেকে মাত্রাম অবশ্যই আমার ধারণা যে এখানে কিন্তু আগে এই অবস্থায় আছিল না এখানে কি লাগানো আছিল পানি উনি আছিল না নাকি দা বাজারটা কিলা না বাজাবা করতে আগে পানিটা নিয়ে আছিল না এটা সোনার সাল আছিল বেশি অংশে অনেক তো নতুন ফাঁকা টাকা হয়েছে ওয়া দোকান সুন্দর কিত অবস্থা আপনারা যে সবজির যে এই যে দাম প্রত্যেকটা এবারে সবজি দেখলাম যে 50 থেকে 70 টাকার বিচ্ছে ওটা নামা সবজি বাজারের অবস্থা আপনি কি তা কইবা ঠিক আছে দাম নেই না না ঠিক না লাগাম ছাড়া এর জন্য দাম নয় একদম লাগাম ছাড়া কুড়া কারণ দামটা আসলে এই যে গ্রামীণ বাজারও দামটা একটু ও এলাকা চলে এর বাদে দাম দর্শক সবচেয়ে আলোচিত বিষয় যেটা হইলো এটা হইলো হাত করা যদিও হাত করা আমরা বাংলাদেশে হয় না এটা ইন্ডিয়ান প্রোডাক্ট অবশ্যই এলসি করা আমি আমার এত বেশি আটেন না আমি একালি দেখাই আপনাদের না দেখলে বুঝতে নাই এই যে একালি হাত করা আবার আলি হিসাবে বিক্রি হয় গোটা হিসাবে বিক্রি হয় আপনি গেছেন এই একালি হাত করার দাম কত 80 টাকা জি 20 টাকা পিস ও মাই গড একালি নিলে কিছু কম আছে নি জি না কম নাই এই হাত করার কিন্তু আবার একটা পুরানা ইতিহাস আছে এইটা হইলে আপনি যদি বালা হাত করা বা সেন্ট বা গেরান বালা হাত করা নিতে আসেন যাতে তরকারি তিতা না হয় তাইলে ওজন কইরা নিতে হইব যেটা ওজনে এত ফাতলা লাগবো এটা বালা আর যেটা বার হইব এটা মনে হয় তিতা হইব নাকি তা উঠো না উঠো আচ্ছা এটা ছাড়াও আর একটা কথা আছে যেটা দেখ রাখেম রাত এটা হইলে আপনার লতা এটা এটার কিতা কইন আপনার এলাকা লতা জি বা খসু ডেঙ্গুলো কইন এটা খেজি হিসেবে বেচা না আটি হিসেবে খেজি হিসেবে আছে আটিও বিক্রি বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম চূড়ান্ত পর্যায়ে গেছে কি লেম্বু লেম্বু কত টাকা লেম্বু আলি 20 টাকা এখন লেম্বুর দাম কিন্তু খুবই কম আছে 20 টাকা আলি হইলে দর্শক আপনারা দেখলা যে সব কিছু দেখেছেন শুধু একটা জিনিস বাকি রয়েছে যেটার দাম আপনার লোক শেয়ার করছেন এটা লেগে খাকরুল খাকরুল কত টাকা 50 টাকা জি তুরা কমানি যায় না 45 পর্যন্ত রাখা যায় ও পাইছে আসল কথা কারণ জোরজার মূলক তার টাইম যদি বেশি মতন বেশি লাভ করবো আর কাস্টমার যদি দাম ধরে একটু বেশি করে তাহলে কম দামে নিতে পারবো ওটাও নাহলে কথা তো যাই হোক এই নাজির বাজারের ওটাও লেগে মেইন খাবার নাজির বাজারের কিন্তু অনেক গ্রামীণ সহজ মানুষের ইচ্ছা এবং দেখা আমরা এবং তারা খুব সাপোর্টিভ দেখতে পারো ক্যামেরার মাঝে আহা রইছে তো আরেকটা বিষয় লেগে শেষ নাই আরও আছে শেষ নাই আরও আছে বলতে এইটাও রইছিল বাকি বাকি রয়ে গেছিল ছাগলের 3 নম্বর বাচ্চা লান তোলে পড়ে গেছিল এনিওয়ে এটাও লেগে আপনার খিতা কইটারে কুমড়া কইন আবার এটারে আর কিতা সাল কুমড়া কইন চালি কুমড়া কইন এটা গোটা হিসাব এটা কত টাকা 50 টাকা আমার তুমি 50 টাকা বাটার রেট লাগাই বুঝছো কোনো কিছু কম রায় না আর ওই লেগে আপনার লাউ লাউ বাংলাদেশ কয়েক জাতের আছে আমি যদি লাউর কথা কই আপনার ওই লেগে উস্তার লাউ কদুর লাউ সফরি লাউ বাংলা লাউ আর লাউ খদু খদু লাউ ওই লেগে সবচেয়ে আলোচিত লাউ এটার নাম লেগা সফরি লাউ সফরি লাউ গোটা কত বেচা 50 টাকা 40 টাকা এখন 50 টাকা 40 টাকা যে কইলা খার গেছে কত টাকা লইন মাতের উপরে আগেও কিন্তু কইছিলাম যে মাতের কিন্তু একটা ব্যবসা আছে এইটা লেগা যে মাতটা বড়বালা তারাও জিতবা যাই হোক এভারেজ কিন্তু বর্তমানে নাজির বাজারের এই অবস্থা এভারেজ সবজির দাম কিন্তু সর্বনিম্ন 40 টাকা এবং সর্বোচ্চ 70 টাকার মাঝে আছে দর্শক নাজির বাজারের বহুল আলোচিত এবং পরিচিত একটা দোকান সাইদ বর্ষা স্টোর আর এখানে যা ফাওজার আপনারা দেখরা যে
ক্যামেরা একটু বিচাই নিয়ে বুঝাইতে পারব যে নকিতা কিতাব পাওয়া যায় মূলত আপনার ব্যবসার ধরন কিতাব আগে প্রথমেই যখন দোকানটা শুরু করছিল এই ব্যবসা কিতাতে শুরু করছিল এই ব্যবসাটা আপনার প্রথমে স্টার্ট করছিল আপনার গুড় দিয়ে আপনার মরিচা গুড় দিয়ে মরিচা গুড় দিয়ে কত দিনের পুরনো দোকান আপনার আমার এটা প্রায় 20 বছর হয়ে গেছে 20 বছর হয়ে গেছে ব্যবসা কেমন চলে আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ লাখ শুকরিয়া আপনার মরিচা গুড় আপনার আর দুই নম্বরে পাইলাগে আপনার খাজুরি গুড় যে খাজুরি গুড় এগুলো আপনার সিলেট খাজির বাজার তো নেই গ্রামীণ বাজারটো কিলাখান গুড়টোর বিক্রি হয় এখন কিন্তু উন্নত হয়েছে আগে দেখতাম যে হার হাসির মাঝে কইরা দেখতাম কিনা নিতাম মরসাগুর এটা কি অরিজিনাল মরসাগুর হ্যাঁ অরিজিনাল মরসাগুর আচ্ছা অরিজিনাল মরসাগুরের দাম কত চাইরা 1 কেজি 1 কেজি নি 1 কেজি 120 টাকা চাইরা 900 গ্রাম নাই তো না না 1 কেজি না বাসুকা ওকে মাথা লাগতো না কারণ তাই মাতে কনফিডেন্স পাইরাম যে কোন 1 কেজি মানে 1000 গ্রাম হই আছে তাইলে এটা কত টাকা হইছিন দাম এটা 120 টাকা 120 টাকা কেজি মরসাগুর জি জি এই মোটে আর কি দেখিতা মরসাগুর সারা আর কি দেখিতা পাওয়া যায় মরসাগুর সারা মানে আপনার বিস্কুট গুড়ের মাঝে আর কোনো কোয়ালিটি আছে না যে না আর কোনো কোয়ালিটি না যে মরসাগুর আপনার দর্শক আমরা কিন্তু এই যে সাইদ বড়শা স্টোরের প্রথম যে যাত্রা শুরু হইছিল লাইস থেকে 20 বছর আগে এটা কিন্তু গুড় গুড় দিয়ে শুরু করছিল এখনো পর্যন্ত সোলের বাট কিছু জিনিস এডিশন হয়েছে কিন্তু এখনো গুড় ব্যবসায়ী হিসাবে পরিচিত কিন্তু এই যে সাইদ বরসা স্টোর এখনো পর্যন্ত এই সেই গুড়েই রয়েছে আপনার নাম কি দা আমার নাম মোহাম্মদ টকবর খা টকবর খা টকবর খা আপনার গ্রামের বাড়ি আমার গ্রামের বাড়ি হলো আপনার ইসলামপুর তাতিগুনা ইসলামপুর তাতিগুনা আপনার নাম আমার নাম টকবর খা তাইনের কিন্তু এই যে গুরের লগে এবং তাইনের নামের লগে কিন্তু একটা বিশেষ পরিচিত আছে কারণ এই 20 বছরের সম্পর্কের এই সম্পর্কটা কিন্তু আলাদা করার মতো নাই যখন গুরের কথা মনে হয় তাইনের কথা মনে হয় আর তাইনের কথা মনে হইলে কিন্তু গুরের কথা মনে হয় রাইট ও অবস্থা আর কি যে যাই হোক আপনারা দেখলা যে গুরের দাম দর আমরা আপনারা শেয়ার করলাম দেখতে থাকো কা বিনিমিটের স্ক্রিনে চোখরা হোকা ক্যামেরা দেখা এই মুহূর্তে ফান যারা সিলেটি ফান চিনন না গোয়া খাই নাইলাম তো ওইটুকু পারে না তবে এখানে আমরা সব কিছু না পাইলেও পাইছি ফান তবে এটা বাংলা ফান না খাইছে ফান জানমু আমার বাই জানার টাইম ওকে খাচ্ছে 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 এটা নয়া ফান না পুরান ফান পুরান ফান পুরান ফান আপনি ফান ব্যবসায়ী কতদিন ধরে ফান ব্যবসা করেন পাঁচ বছর প্রত্যেক দিন এই যে নাজির বাজার আপনি এই জায়গাত বইয়া ফান বেচছেন কয় কাঁচা ফান বেচতে পারেন কয় কাঁচা না এক দশটা ফান বেচা যায় দশটা বলতে দশ খান্তাই দশ খান্তাই দশ বিড়া বা দশ খান্তাই আমরা জানলাম যেখানে সিনিয়র কে যে কেউ খান্তাই হইন বা বিড়াও হইন তো এই খান্তাই যদি কেউ নেই এক খান্তাই ফানের দাম কত করে ইয়ো 80 টাকা 80 টাকা 80 টাকা আর খুচরা যেমন গুছি হিসাব নিলে ও 80 টাকা 80 টাকা ও 80 টাকা পড়ে আর যদি খুচরা কিনেন তাইলে কিন্তু লস কারণ প্রতি গুছি ফানের দাম যদি 10 টাকা হয় তাহলে একান্তাই ফানের দাম এই হিসাবে 120 টাকা হইতো বাট এখানেও কিনলে আর কি দামটা একটু কম এটা সময়ের বিবর্তনে আর জায়গার পরিবর্তনে কিন্তু বিষয়টা হইলে গলা খান তারাইছে এখানে কিন্তু খেত দুইবার করা হয় না এখানে কিন্তু এক মাইয়াও খেত এটা হলে আগুন মাইয়া বৈশাখী করা যায় না কারণ ফানিতে একটু সমস্যা আছে এখানে ডুবরা লাগি যায় তো দর্শক আপনারা দেখলা ফান বাজার দর্শক এটা কিন্তু যে ক্যামেরাতে এই মুহূর্তে যেটা দেখলা বাংলাদেশের সবচেয়ে পরিচিত একটা সবজির নাম হইলে গা মুড়া মুড়া দি মুড়ার এটা হইলে গা কচুর মুড়া এরপরে আছে লাম্বা আলু এরপরে আছে আপনার গুল আলু মোটামুটি সবগুলো সবজি দেখা কারণ এখন কিন্তু সবজির সিজন প্রায় শেষের দিকে হইলেও এখনও কিন্তু বাংলাদেশের সবজিও প্রচুর পরিমাণে ওর সব ধরনের সবজি কেন পাওয়া যায় কাটল বিসি আপনার হইলে গা খদু
লেম্বু ইত্যাদি ইত্যাদি মানে মোটামুটি সব রকম সবজি পাওয়া যায়। তবে তবে সবচেয়ে পরিচিত সবজি বা গ্রামীণ সবজির মাঝে কিন্তু খৈফলের তালিকা সবের আগে হয়, কারণ খৈফলের লিগা গ্রাম অঞ্চলে বেশি হয়, এটা আবার বেশি দূর দূরান্ত থেকে আনা লাগে না। খৈফল কত টাকা কেজি বেচরা? ৩০ টাকা কেজি বেচরা খৈফল। এবং শাক এটা এটা কী দা? কেরালা কত টাকা? কেরালা ৫০ টাকা কেজি। দর্শক আজকে আজকে জুন মাসের প্রায় ১৪ তারিখ দেখ রা আপনি আজকের বাজার দর। খাটলে বেশি কত টাকা? তবে দর্শক সবগুলোর দাম জানলেও একটা বিষয় লেগা এটা যে আপনার খাসা মরিচের দাম কিন্তু আজকে যদি তাকে ৫০ টাকা কালকে যে ৭০ টাকা, তবে আজকে খাসা মরিচের কাছে ৮০ টাকা আজকে ৮০, তার মানে এটা অলওয়েজ কিন্তু দাম উঠা নামা করে। আর ওই লেগে আপনার জালি কুমড়া আছে, জালি কুমড়া গোটা কত বেচরা? ৬০ টাকা ৬০টাকা। বাঁকড়া পাতা দেখলাম, বাঁকড়া পাতা কত টাকা কেজি আপনারা কিনেন বা কেলা খান বেচেন? এটা তো খুচরা বেচেন অবশ্যই, এটা আজকে কিনছি ১০০ টাকা কেজি, বিক্রি করো আমি ১৩০ টাকা। আর মুখি কত টাকা? মুখি ৪০ টাকা ৪০টাকা। মুখি লেম্বুর আলি কত? ওই যে লেম্বু দেখলাম, লেম্বু একটা আছে ১০ টাকা, একটা আছে ২০ টাকা। আলি আলি ২০ টাকা, একটা ১০ টাকা। হ্যাঁ এগুলো ১০ টাকা। আলি ২০ টাকা কোনটা আছে নি কেন? আচ্ছা এটা ২০ টাকার ১০ টাকার মাঝে পার্থক্য কী? এটা কি জাত জাতি আর এটা কি জাত? এগুলো মনে করেন একটু বাই হয়েছে লালটি রঙের, আর এগুলো খালটি রঙের, এগুলোর দাম বেশি। হাজমা হাজমা একটু বাই ২-৩ দিনের পুরানো আর লাগে, এটা ২০ টাকা, এটা ১০ টাকা। দর্শক সবচেয়ে বড় কত হয়ে লেগেছে বাংলাদেশের সবজির সবজির দাম দর কিন্তু মোটামুটি একটা স্কেল মেনটেন করে, যে নট লেস দেন ৪০, মানে ৪০ আর উপরে গেলে ৭০। আপনি কি তার লেগে আইছেন সবজি কিনছেন নি? আপনার টাইম কীতে পাওয়া যায়? ডিনার সেট ডিনার সেট তো আর দেখা যাইতো নাই, দেখতে পারবো নি, দেখাওছেন আমরা একটু। দর্শক আমরা কিন্তু ব্যতিক্রম ধর্মী একটা জিনিস এখন এই মুহূর্তে দেখলাম, এটা লেগা ডিনার সেট। তবে আমার এই চাষির বাড়ি অবশ্যই সিলেট নাই। আচ্ছা আর দেখানি লাগতো না, এরকম ওরকম ওই লেগা কয় পিসের ডিনার সেট? ৩৯ পিস। দর্শক এটার মাঝে ৩৯ পিসের ডিনার সেট, এটার মাঝে থাল আছে, বউল আছে, খট্টা আছে, বাটি আছে ইত্যাদি ইত্যাদি। ৩৯ পিসের যে এই ডিনার সেট এটার দাম কত? ৫০০০ সিলেট যে মনে হইল যে পাওয়া যায় না এরকম কোনো কিছু না, সিলেট সব কিছু পাওয়া যায়। আর সিলেটের একটা গুণাগুণ হইলে যে বিভিন্ন অঞ্চলের মানুষ এখানে আইরা জীবন যে জীবিকার তাগিদে আইরা এবং অনেক রকম ব্যবসায়ী করা যায়, এটার স্যাম্পল আপনারা এই মুহূর্তে দেখাইলাম। আপনি কিন্তু এখানে নাগরিক হয়ে গেছেন নি? না। কতদিন ধরে আছেন সিলেট? আমি নাগরিক সানগ্রামের। সানগ্রামের কিশোরগঞ্জের মহিলা সানগ্রামের নাগরিক লইছে জানো? কতদিন ধরে তখন লইছে? ৫ বছর। ৫ বছর গেছে, যাক ভালো থাকো, ব্যবসা করো। দর্শক আমরা কিন্তু নাজির বাজার বিশ্ব রোডের পাশে একটা রেস্টুরেন্ট দেখলাম, রেস্টুরেন্ট বলতে এটা মডার্ন খোয় আর কি, বিশেষ করে টাইম আইলে যে ডিলিশিয়াস রাস্তাঘাটে যে ফুডগুলো বানায় তারা এটা পাওয়া যায়। মালিক বৈশাবের কাছ থেকে তারা টাইনি রেস্টুরেন্টও খিদা খিদা পাওয়া যায় এবং এগুলোর দাম এবং কিলাখান তারা প্রস্তুত করা বানাইরা কিলাখান বেচরা এগুলো আর কি। দেখা ক্যামেরা সিঙ্গারা বানানি ওর পরোটা বানানি ওর, তবে সিঙ্গারা বানাইতে যেটা লাগে বা পরোটা এটা লাগে তেল, সোয়াবিন তেলের কিন্তু এখন অবস্থা বেশি একটা খারাপ। আপনার সোয়াবিন তেল কত টাকা লিটার কিনা? এটা আমরা কেজি আনি আপনার কেজি বলতে মনে লাগে ফার্স্ট লিটার আনি ২৪০ টাকা। মিষ্টি আছে, ডালপুরি আছে, বুন্দিয়া আছে, জিলাপি আছে, রুটি আছে, চানা পোলাপ আছে। দোকানের বয়স কতদিন? ৮ মাস। ৮ মাস হয়েছে নতুন ব্যবসায়ী ভাই এখানে, বাট তাই এখানে দেখা মিষ্টি তাই নিজের কারিগর নি মিষ্টি? আপনার সিঙ্গারা এবং জিলাপি। আপনার
বিষয়লিগা দর্শক যে তেলের দাম বাড়লেও কিন্তু সিঙ্গারার দাম আর বাড়ছে না, সিঙ্গারার দাম কত আপনার? সিঙ্গারা আমারই কেন বর্তমানে 5 টাকা করে বেচছে, তাহলে সিঙ্গারার দাম আগেও 5 টাকা আছে এখনো 5 টাকা আছে, তেলের দাম বাড়ছে কিন্তু সিঙ্গারার দাম বাড়ছে না, এই ক্ষেত্রে আপনার ব্যবসার লাভ কতটুকু হল? লাভ তেমন লাভ না, আপনার ঘাটতি আয় ঘাটতি আয় যে দর্শক আমরা কিন্তু আপনার লাইভ দেখাইমু যে কিলা খান তারা এখানে ব্যবসা খোররা সিঙ্গারা বানাইরা আমাদের কারিগর পয়সা আছেন এবং তারা এখানে যে খেরা অকল তৈছেন আর কি বানাই বানাইয়া এটা হইলে তার ফরোটা কিলা খান বানাই নি, প্রত্যেকটা ফরোটার দাম কত কারিগর ভাই? 10 টাকা ভাই, 10 টাকা ফরোটা 10 টাকা, তবে এটা একটু বড় সাইজের ফরোটা আর কি, কেউ আবার আগের ছোটো ফরোটার লগে কম্পেয়ার করবা না। এই সিঙ্গারার ভিতরে কিতা কিতা দিচ্ছেন? সিঙ্গারাতে চানা মটর আলু, শুধু আলু নাই আর যেটা সিঙ্গারা পেঁয়াজ আর সমসার গুঁড়া, সমসার গুঁড়া আর পেঁয়াজ। সমসার গুঁড়া কি বাজার থেকে কিনে আনেন না নিজে বানায়? নিজে বানাই। কিতা কিতা দেন এগুলোর মধ্যে? সমসার গুঁড়া যে বানান কিতা কিতা দেন আপনি? পেঁয়াজ রসুন আদা সবটা এটা লিখে আপনার এখানে সবচেয়ে মানে বেশি সেল হয় কোনটা, সিঙ্গারা না সমসা? সিঙ্গারা। দোকানের নাম কিটা? বাংলাদেশের বিশেষ করে এই স্ট্রিট ফুড বা সিঙ্গারা সমসা এবং ফরোটার এগুলার চাহিদা একটু বেশি আর বিশেষ করে চাট আর কি। আপনার চা পাওয়া যায়? কয় জাতের চা পাওয়া যায়? দুধ চা পাওয়া যায়, দুধ চা দৌড়ও পাওয়া যায়। আমরা দেখলাম হান্ডির মাঝে কিতা আছে, একটু দেখি নিবো ইনশাল্লাহ, সবরাও দেখানোর চেষ্টা করবো। ও দেখা সানা, সানা পাওয়া যায়, সানা কেজি হিসেবে শুননি? সানা কত টাকা কেজি? ফুলাপ, সানা ফুলাপ এটাও বাংলাদেশের একটা জনপ্রিয় খাবার, সানা ফুলাপ যেটা পাইসা তার দোকানে পাওয়া যার। এবং এটার লিগে আপনার যে সানার ডাইল সবজি এটার লিগে ফরোটার লগে খাইন, আর দেন এইটার লিগে আবার ডাইল আর একটা মুগ ডাইল, মুগ ডাইল সানার ডাইল সবজি এবং সানা ফুলাপ সব তো পাওয়া যায় মোটামুটি বাংলাদেশের যে ভিতরে বাতের ব্যবস্থা আছে। আচ্ছা তারা এখানে বাতের ব্যবস্থা আছে যারা আশপাশে নাজির বাজারের এলাকার আশপাশে যারা তখন তারা কিন্তু চাইলে চিলি রেস্টুরেন্টের মানে অল্প টেকায় পালোয়ানের কিন্তু বাতও খাইতে পারবা। বিশ্বের শ্রমিক ভাইদের আহ্বান করাম যারা আশেপাশে তখন তারা অবশ্যই চিলি রেস্টুরেন্টও আইবা এবং তারা এখানে বাতও পাওয়া যায়। বাতের লোকে কিতা কিতা কারি লোকে আপনার মুরুগ আছে, এরপরে ডিম আছে, মাছ আছে, এরপরে ভ্যারাইটিস আছে, শুটকি চাটনি আছে, মাছের ভর্তা আছে। যদি কেউ মুরুগ দিয়ে খাই তাহলে মুরুগ দিয়ে খাইলে আপনার 70 টাকা খাইতে পারবো, আর মাছ দিয়ে খাইলে 70 টাকা, ভ্যারাইটিস দিয়ে খাইলে 40 টাকা, ডিম দিয়ে খাইলে 40 টাকা। জি দর্শক আপনারা দেখরা যে নাজির বাজার চিলি রেস্টুরেন্টের যে তারার যে বিশেষ চাহিদা সম্পন্ন সার্ভিসগুলো তারা প্রোভাইড করা, বিশেষ করে শ্রমিক যারা আছেন তারা কিন্তু এখান থেকে একটা মোটামুটি ভালো শান্তি ফাইরা খাওয়া দাওয়ার ব্যাপারে, আশপাশের মানুষ যারা বাজার করা তাই তারাও কিন্তু এখানে নাস্তা করেন। ভাই ভালো লাগলো, মাইতা ভালো থাকা, ধন্যবাদ। দর্শক আগে খালি আমরা আপনারা দেখাইছিলাম যে খালি ফান খাইসা ফানের দাম দর এবং এখানেও কিন্তু ফানের পাশাপাশি গও আছে। চাষা এটা মজাইল গোয়া, মজাইল গা গা কত? 25 টাকা, 25 টাকা গা। এটা কোন সিজনের গোয়া এটা? এটা বৈশাখ মাসে। চাষা ৫০ টাকা আর এখানে ওই লেগা খাইসা ফান এখানে আগের চাইতে এখানে কিন্তু খাইসা ফানটা একটু মোটামুটি বড় সাইজের আছে। আপনার এখানে একখানটাই ফানের দাম কত? 80 টাকা, 80 টাকা। আর কেউ যদি খুচরা এক গোছা দুই গোছা নেন তাহলে দুই গোছা নিলে কত? দুই গোছা নিলে 15 টাকা রাখি। এখানে দেখা যায় যে খাসা ফানের খাসাটা আসলে দেখো কাজে এই এইরকম অবস্থায় কিন্তু যে যারা পাইকারি কিনে আনেন তারা আইনা খুচরা বেসেন পাইকারি অবস্থায় কিন্তু ওরকম খাসাত কইরা ফান হয়। এটা কোন জায়গার ফান হইতে পারবে? আমি বিকাল 4টার সময় আইয়া বই আর 9টা উঠে উঠিয়া যাই কি বেশি এক 10-12টা বেচতাম খান্তাই ফান বিক্রি হয়। তবে আমি মনে করি যে এটা অবশ্যই বালা কারণ লেগা সিলেটের এটা ফানের লগে খুব আগের পুরানো একটা সম্পর্ক আছে গো ফান। দর্শক দেখরা খাটল
খাটল বলতে কাটাল আর কি বাংলাদেশের জাতীয় ফল কাটাল তবে খাটাল আবার বিভিন্ন রকমের হয় বাওয়ালি আছে ফুবালি আছে আমি চাচার কাছ থেকে জানবো চাচাটেন যেটা পাওয়া যায় এটা বাওয়ালি না ফুবালি এটা ফুবালি বাওয়ালির সিজনটা কিন্তু এই মুহূর্তে আপকামিং মানে আইরো এখনো আইছে না বাজারও বাট এটা ফুবালি ফুবালি কিটা গোটা হিসাবে বেচা নেই জিও আমি একটা খাটল ওইটা চয়েস করলাম তাহলে এটার দাম কত খাটল হস্তা তো ইবার গুদেশো পানি বন্যা এটা একবারে হস্তা পানির লোকে খাটলের দাম ও পানির দাম দিয়ে খাটলোর দাম কম মানে পানির দাম আছে খাটলের দাম নাই খাটলোর দাম নাই মানুষ ও বাবা সরকারে দেন নি কোনটা মানুষের এটা না খরিয়া গিতা ওটা দাম কত কত সাইডা এটার দাম 200 টাকা 200 টাকা আওয়াইয়া বেসন নি না দুম আওয়াইয়া তা আমাকে ফিক্স করো বাদে আওয়াই জি দর্শক আপনারা কিন্তু জানেন যে এখানে বিভিন্ন জায়গাত বিভিন্ন নিয়ম কানুন আছে যে খাটল অনেক সময় যে মারাম না কিছু কইতে চাই না সরকারে আমরা গুন্তা দেন নি আমরা হলো সুলা জান না আপনি কোন এলাকা আমি ওই এলাকার বাসিন্দা নাজির বাজার ওয়ার্ড নম্বর 8 8 নম্বর ওয়ার্ড পানির কেমন ক্ষতি করছে পানি বিভিন্ন বিরাট ক্ষতি করছে এলাকাত এই মানুষের বহুতটা ক্ষতি করছে দান বান মানুষ নষ্ট হয়ে গেছে এটা তো আপনার সিজনাল ব্যবসা এটা স্যার আপনি আর কি দাও আর কি দাও তো কিছু আলগির হস্তি হতো জিও আপনার কেন কি দা কয় মাইয়া খেত দুইবার দুই মাইয়া খেত না এক মাইয়া দুই মাইয়া খেত বৈশাখ মাইয়া আর আগন মাইয়া দর্শক আমরা কিন্তু আপনার লগে জানাইলাম যেজন খাটাল ব্যবসায়ী তার সিজনাল ব্যবসায়ীর পাশাপাশি কিন্তু একজন কৃষক বা খেত গৃহস্থ করেন তবে একটা পার্থক্য পাইছি তো কয় আর একজনে কৈছেন যে এই কারণে অনলি আগন মাইয়া খেত আর তাই কইরা যে আগন মাইয়া এবং বৈশাখ মাইয়া দুইটা হয় তবে আপনার কমেন্টে জানাইবা যে এই ব্যাপারে এই খাটলের দাম এবং মান আসলে কতটুকু ভালো লাগছে না লাগছে কমেন্ট অবশ্যই জানাবা তো দর্শক এত সময় আমরার লগে যারা আসলা এবং আমরা সারা ভিডিওটা দেখছেন কমেন্ট অবশ্যই জানাইবো আপনার কোন জিনিসটা ভালো লাগছে কোন জিনিসটা ভালো লাগছে না তবে একটা জিনিস করতে হইব আমরা স্বার্থে আমরার বিডি মিডিয়ার স্বার্থে বেশি বেশি করে লাইক করবা কমেন্ট করবা ততক্ষণ ভালো থাকা সুস্থ থাকা দেখাইবো আবার নতুন একটা এপিসোড আসসালামু আলাইকুম